আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন একটা সুন্দর একটা ডিজাইন হাতা কাটিং এবং সেলাই করে দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দেবেন। বন্ধুরা চলুন শুরু করি। আমরা দুটি কাপড় নিয়েছি, এই দুটি কাপড় দিয়ে আমরা ডিজাইন করে একটা হাতা তৈরি করব। দেখুন বন্ধুরা, আমি একটা কাপড় নিয়েছি, দেখুন এই কাপড়টাকে আমি দু ভাঁজ করে ফেলব। হাতাটা আমাদের কোনোই পর্যন্ত হবে, সেলাই মার্জিন বাদ দিয়ে আমরা একটা দাগ করে নেব। আমাদের কোনোই পর্যন্ত হাত হবে 10 ইঞ্চি, আমরা 10 নেব। এখানে একটা মার্ক করে দেব। এখান থেকে আমরা 1.5 ইঞ্চিতে একটা দাগ করে নেব, যেটা আমাদের হাতার ঢালু। আমাদের হাতার মুখ হবে 9 ইঞ্চি 9 অর্ধেক, 4.5। সেলাই মার্জিন নেব 1 ইঞ্চি। এখানে মোড়া দিব 6 ইঞ্চি, সেলাই মার্জিন দিব 1 ইঞ্চি দিয়ে আমরা দুটি দাগ মিলিয়ে দিব। হাতে একটু মোড়াটা রাউন্ড করে নেব। আমরা একটু তালি পাট ছেটে নেব, হালকা করে একটা তালি পাট ছেটে নেব। বন্ধুরা, আমাদের প্লেন হাতটি কাটা হয়ে গেল, আমরা এখন ডিজাইন হাত কাটবো। বন্ধুরা দেখুন, আমি একটা কাপড় নিয়েছি, আমাদের 15 ইঞ্চি স্কোয়ার করে 15টি, অর্থাৎ এদিকে 15 ইঞ্চি, এদিকেও 15 ইঞ্চি করে আমরা একটা কাপড় নিয়েছি। দেখুন এই কাপড়টাকে আমরা দুটি ভাঁজ করে নেব, দুই ভাঁজ থেকে আমরা কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমাদের হাতা আমাদের যা দিয়েছি, এই হাতাটা আমরা ঠিক এই মার্ক অনুযায়ী আমরা একটা ভাঁজ দিয়ে নেব। এটাকে আমি এখানে রাখবো, রাখার পরে এখানে আমরা সুন্দর করে রাউন্ড করে কেটে নেব। দেখুন এখানে আমরা রাউন্ড করে কেটে নেব। বন্ধুরা, আমরা এই হাতাটি দিব, এখান থেকে আমরা 5.5 নেব, এখান থেকে আমরা নেব 5.5, এখান থেকে নেব আমরা 8 নিয়ে আমি এটাকে এরকমভাবে কোনা করে আমি কেটে নেব। কাপড়টা রয়েছে, কাপড়টা আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা এইটুক কাপড়কে আমরা দুটি ভাঁজ করে নেব, দুই ভাঁজকে এটাকে 4 ভাঁজ করে নেব। আমরা দেখুন এই কাপড়টা আমরা এর উপর ফেলে আমরা 1 সমান করে কেটে নেব। কাটার পর দেখুন বন্ধুরা, এখানে আমাদের রয়েছে 3.25 ইঞ্চি, 3.25 ইঞ্চি এভাবে আমরা 3.25 বরাবর করে নেব। দাগটা আমরা মেলে দেব, দিয়ে আমরা কাটিং করে নেব। আমাদের হাতাটি হবে দেখুন ঠিক এরকমভাবে, আমরা সুন্দর করে পাইপিং দিয়ে, হাতাতেও পাইপিং দিয়ে আমরা হাতাটি তৈরি করব। দেখুন, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা দেখুন, আমি হাতাটি সেলাই করে দেখাবো। দেখুন প্রথমে আগে এই কাপড়টার উপরে আমরা পাইপিং দিয়ে নেব। আমরা পাইপিং করার জন্য আমরা 1.5 ইঞ্চি চওড়া করে একটা কাপড় নিয়েছি, দেখুন লাল কাপড় নিয়েছি, লাল কাপড় দিয়ে আমরা পাইপিং দেব। এই কাপড়টাকে আমরা ঠিক এভাবে যে কোনো একটা কোণা থেকে আমরা সিলে দিয়ে নেব। দেখুন
বন্ধুরা এই কোনাতে আসার পর দেখুন এই কাপড়টাকে ঠিক এভাবে ফেলবো। ফেলে এই কাপড়টা ঠিক এভাবে নেব আমরা, দেখুন ঠিক এভাবে নিয়ে আমরা একটা কোনা করে নেব এখানে। ভাঁজ দিয়ে আমরা ঠিক এইভাবে আমরা কাপড়টা ভাঁজ দিয়ে নেব, যাতে করে সেলাইটা যেন দেখা না যায় সেভাবে আমরা পাইপিংটা দিব। দেখুন বন্ধুরা, দেখুন আমি কোনাটা কিভাবে করি। এই কাপড়টাকে আমরা ঠিক এভাবে দেওয়ার পরে আমরা প্রথমে আগে এই সাইডটা আমরা এভাবে দিয়ে নেব, নেওয়ার পরে ঠিক এই জায়গাটা আমরা একটু কুচি দিয়ে, দেখুন আমরা আমাদের কোনাটা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধু, দেখুন আমি রুমালটার মতো আমি চতুর্দিক দিয়ে প্যাকিং করে নিলাম। এখন দেখুন আমরা এটাতে চতুর্দিক দিয়ে আমরা একটা পাইপিং করে নেব, দেখুন ডবল করে সিঁড়ি দিয়ে যাব। দেখুন বন্ধু, দেখুন আমি চতুর্দিক দিয়ে কাপড়টা লাগাই নিলাম। লাগানোর পর দেখুন এই কাপড়টা জড়িয়ে এসে আমাদের এই পাটটা আমরা ভিতর দিকে দিব, এই পাটটা আমরা ভিতর দিকে দিয়ে এইরকমভাবে আমরা একটা পাইপিং করে নেব। দেখুন বন্ধুরা, আমি এটার চতুর্দিক দিয়ে পাইপিংটা করে নিলাম। দেখুন এই পাইপিং করার পরে আমরা এটার উপরে একটা সুন্দর করে আমরা বসিয়ে দেব। দেখুন দিয়ে আমরা এই পাশ দিয়ে একটা সিঁড়ি দিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি এটাকে এর উপরে বসিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন আমাদের যে হাতা রয়েছে, হাতার মাপ অনুযায়ী আমরা এই কাপড়টাকে হাতার মাপ অনুযায়ী করে আমরা একটা সিলি দেব। এখন হাতাটা আমি উল্টে নিব। উল্টে নেওয়ার পর দেখুন যে কোনো একটা কর্নার থেকে, অর্থাৎ আমাদের যে কোনাগুলি রয়েছে যে কোনো আমরা একটা কোনা থেকে আমরা সেলাইটা ধরে নেব। দেখুন বন্ধুরা, দেখুন আমাদের হাতাটি হয়ে গেল। হাতাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো আর ভিডিওতে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।